দুইজন বাচ্চা দেখাশোনা করতে মাত্র দুই সপ্তাহে ব্রিটেনের একটি পরিবার কেয়ার কর্মী বা নয় হাজার বেতন দেবেন আসছে ক্রিসমাসের সময় এই নেনি নয় হাজার বেতন পাওয়ার সুযোগ রয়েছে তবে তাকে কিন্তু চব্বিশ ঘন্টা দুইটি জমজ বাচ্চার দেখাশোনা করতে হবে মূলত দেশটিতে ন্যানি সংকটের কারণে এত মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একজন ন্যানি চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ব্রিটেনের একটি দম্পতি হচ্ছে করোনা পরবর্তী সময় ব্রিটেনের এক সম্ভ্রাত দম্পতি ঠিক করেছেন বড়দিন এবং নতুন বছরে এদিন বরার এক দুর্গে বাকি সদস্যদের সঙ্গে ছুটি কাটাবেন সদস্যদের সঙ্গে আমোদ প্রমোদে ব্যস্ত থাকার সময় তাদের জমৎ সন্তানের দেখাশোনায় কোনো রকম কমতি রাখতে চান না এই দম্পতি আমোদ হবে আবার সন্তানদের কোনো অসুবিধা হবে না দুটি কাজ এক সঙ্গে বজায় রাখতে বিশেষ একজন রাখার কথা কথা ভাবছেন তারা বেতনের উল্লেখ করে এ একটি বিজ্ঞাপনও দিয়েছেন এই দম্পতি কাজ করতে হবে দুই সপ্তাহ তবে সেবা দিতে হবে চব্বিশ ঘন্টা বাচ্চাদের খাওয়ানো কোশল করানো ঘুরতে নিয়ে যাওয়া সহ বাচ্চাদের ভালো রাখতে যা যা প্রয়োজন কিছুই করতে হবে তাদের বাইশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত এ কাজ করতে হবে এই আয়াকে অর্থাৎ বড়দিন এবং নতুন বছরে কোনো ছুটি তিনি পাবেন না এই সময়ের জন্য তাকে নয় হাজার পাউন্ড বেতন দেওয়া হবে বিজ্ঞাপনে বলা হয়েছে আবেদনকারী আয়ার এ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এই কাজের জন্য পরিচয় ও তথ্য না প্রকাশ করা সংক্রান্ত বিশেষ চুক্তিও করতে হবে এবং অবশ্যই আয়ার দুটি করোনা টিকা নেওয়ার ছাড়পত্রও থাকতে হবে এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের একটি পরিবারে আয়া বা ন্যানি রাখার জন্য যে একটি বিজ্ঞাপন দিয়েছে এবং যে বিজ্ঞাপনটি সংবাদ মাধ্যমগুলোতে বেশ আলোচনার তৈরি করেছে তার বিস্তারিত যুক্তরাজ্যের এমন সব গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে একই সাথে এই তথ্যগুলো যদি আপনারা পড়তে চান তাহলে আপনারা ব্রাউজ করতে পারেন আমাদের ওয়েব পেজ ডাব্লু ডাব্লু রানার মিডিয়া টোয়েন্টি ফোর ডট কম